সম্প্রদায়ের সর্বসাধারণ রাইজ, শিক্ষক, কর্মচারী, শ্রমিক, বনুয়া, কৃষক সকলে পরম আশীর্বাদত আজি আমার দলের মুখ্য কার্যালয় রাজীব ভবনত এটা মুহূর্ত আমার দীঘলিয়া তপস্যার মূরত এই মুহূর্ত আমার রাজ্যখনের প্রতিগী দলের নেতা কর্মী, আমার শুভাকাঙ্ক্ষী আর আমার পরামর্শদাতা সকল কৃতজ্ঞতা জানার মানে প্রদেশ কংগ্রেসের সভাপতি হিসাবে আমার সিএলপি লিডার দেববোধ শইকীয়া ডাঙরিয়া প্রমুখে আমার সকলরে হয়ে আমার তিনগী নবনির্বাচিত সাংসদ শ্রীযুত গৌরব গগৈ ডাঙরিয়া, শ্রীযুত পদুত বরদলৈ ডাঙরিয়া আর শ্রীযুত রকিবুল হোসেন ডাঙরিয়াক মই আন্তরিকতার আদরণি আর অভিনন্দন জ্ঞাপন করেছি। রাইজে 14 জনের ভিতর আমাক 3 জনক আশীর্বাদ দিয়েছে এমপি হবর কারণে। সংখ্যাগতভাবে গণতন্ত্রত বিচার হয় আর সংখ্যার ফলের যদি আমি দুফালে চাও, এফালে 14 জনের ভিতর আমি 3 জন এমপি জিকিছো, অন্যফালে বিজেপি দলত শাসকীয় পক্ষত আমি 0.05% ভোট রাইজে আমাক বেশিক দিছে। বিজেপিয়ে ভোট পাইছে 37.43%, আমি এমপি 3 জন পাইছো কিন্তু রাইজর আশীর্বাদ কমক পয়া নাই। রাইজে আমাক 37.48% ভোট দিছে। আমি যদি ডিব্রুগড়ের ভোট যোগ করো, বিজেপি বিরোধী ভোট যোগ করো, আমার ভোট বিজেপি মিত্রজোটর ভোটত বেশি হয়। মানে সেই কথার এটা বিতর্কলে যাব বিচার নাই, কিন্তু এখার কথা আজ তিনগী নবনির্বাচিত সাংসদ, আমার বিধায়ক সকল, আমার গোটেই জেলা, ব্লক, মন্ডল, বুথ, বিএলএ, যুবক, মহিলা সেবা দল, এনএসওয়াই প্রত্যেক শাখা সংগঠনক মই কাতরভাবে আহ্বান জানাব বিচার, মই বিনম্রভাবে আহ্বান জানাব বিচার যে রাইজে আমাক যদি বার্তা দিছে যা 4 জুনত রাইজে আমাক যদি বার্তা দিছে মই বুকুত হাত দি কব পারো যে যদি কংগ্রেস দলে ওয়ান ভয়েসত যদি কংগ্রেস দলে কথা কয়, আমার যে ধর্ম নিরপেক্ষ চরিত্র তাক যদি আমি শক্তিশালী করবর কারণে আমার প্রয়াস যদি অব্যাহত থাকে আর শান্তি আর প্রগতি যদি আমার একমাত্র লক্ষ্য হয়, রাইজর আশীর্বাদ আমার শিরর মুকুট হয়ে 2026 সনত আমি দিসপুরত বহার এই সম্বোধনার সুযোগ পাম। দিসপুর বেশি দূর নহয়, রাজীব ভবনের পর জনতা ভবনের বেশি দূর নহয়, কিন্তু এই দূরত্ব অতিক্রম করিবর কারণে আমার দলের মাজত আটাইতকৈ প্রয়োজনীয় শক্তি হয়েছে একতা। যদি আমি একভাবে যুঁজিব পারো, যদি আমি গোটেই দল একটা কণ্ঠ হব পারো, কংগ্রেসক
প্রতিরোধ করিবার কারণে সিন্ডিকেটর পুরা জিমানেই ধন না হোক সেই ধনে কংগ্রেসের গতিরোধ বাধা দিব নয় সেয়া যোরহাটের মানুষে করে দেখাই দিলে। কোনোবাই কইছে যে রকিবুল হোসেনে ইমান ভোট পাওয়াটো ভাল কথা হওয়া নাই, মই সুধিব বিচারিছো নাগাল্যান্ডের মানুষে নাগাল্যান্ডের সংখ্যালঘু মানুষে কংগ্রেসক কিয় ভোট দিছে, মণিপুরের দুখন সিটত কংগ্রেসে কিয় জিকিছে, মেঘালয়ত কংগ্রেস কিয় জিকিছে, যিসকলে রকিবুল হোসেনের উত্থানক লৈ পেলাই শঙ্কিত হয়েছে তেওঁলোকক মই সুধিব বিচাৰিছো, যি বানারসত নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 5 বছর আগতে 3.5 লাখ ভোটত জিকিছিল সেই বানারসের ব্যবধান দেশের প্রধানমন্ত্রী 1.5 লাখ কিয় কমি আহিল, যোনে অযোধ্যা রাম মন্দিরক আমুক অস্ত্র হিসাবে লৈছিল সেই অযোধ্যাত বিজেপির শোচনীয় পরাজয় দেশের মানুষে কি বার্তা দিব বিচাৰিছে সেই বার্তা সকলে উপলব্ধি করব। নগাঁওত যিসকলে কালি মুসলমান সকলক অসমৰ শত্রু বলে সজাব বিচাৰিছে নগাঁওর প্রত্যেকখন সভাত মুখ্যমন্ত্রী গৈ পেলাই সুধিছিল যে রাইজ আপনার ঈদ কেনেকুৱাকে গল, রাইজ আপনাদের নামাজ পড়ুতে কিবা দিগদার হয়েছে নাকি, রাইজ মই বেরিকেড ভাঙি দিছো আপনার আগবাড়ি হোক আমি একেলগে নাচিম, ইলেকশনের সময়ত ঈদের কথা খুদে, ইলেকশনের সময়ত রোজার কথা খুদে, ইলেকশনের সময়ত একেলগে নাচিব বিচারে আর ভোট নোপার লগেলগে খঙত টিঙি তোলা হয় মুসলমানক আক্রমণ করা আরম্ভ করে। আমার দেশের স্বাধীনতার মহামানব মহাত্মা গান্ধীজির যে অবদান, পণ্ডিত জওহরলাল নেহরুর যে অবদান, সুভাষ চন্দ্র বসুর যে অবদান, মৌলানা আবুল কালামরও সেই অবদান, সেই কথা আমি কংগ্রেস দলে কেউ পাহরিব নয়। আমার যে চরিত্র কংগ্রেস দলের যে চরিত্র সেয়া দেশের, আমার যে মনীষী সকল মহাপুরুষ শঙ্করদেব মাধবদেব জ্যোতি বিষ্ণু ফণী শর্মা তেওঁলোকে যদি বাদ দেখাইছিল সমন্বয় সম্প্রীতি ভাতৃত্ববোধ এয়ার মাজেদি আমি আগবাহিব বিচাৰিছো। বন্ধু সকল, আমার সবরে দিল্লী যাবলগীয়া আছে, মোর আজি বহু কথা কবলে মন গেছে কিন্তু মই এখার কথা সবকে মনত পেলাই দিছো। মই প্রেস মিট করতেও কৈছিল যে কংগ্রেস দল হারি 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 জিকিছো, আমি জিকিছো জিকিছো বলে কতো কোৱা নাই, আমি মনত রাখব লাগিব যে আমি হারি 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 জিকিছো আর বিজেপি জিকি 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 হারিছে। মোর বিশ্বাস গৌরব গগৈ ডাঙরিয়ায় যোরহাটত যে শক্তি রাইজে দিছে এই শক্তি মই নকওঁ যে অকল কংগ্রেস দলের শক্তি, গৌরব গগৈ ডাঙরিয়ার যাওয়ার সময়ত সাংসদের যে বলিষ্ঠ কণ্ঠ মানুষে বিচাৰিছে সেই কণ্ঠ আর শক্তি খালি হোক, বদূত বদলায় ডাঙরিয়ায় দীঘলীয় 25-30 বছরের রাজনৈতিক ইতিহাসত যে মূল্যবোধ যে আদর্শ আর চেতনার অগ্রাধিকার দিয়ে পেলায় রাজনীতি করেছে মানুষে বিচারিছে সেই মূল্যবোধের রাজনীতি আর শক্তি খালি হোক। রকিবুল হোসেন ডাঙরিয়ার অশ্বমেধর ঘোড়া আজিলকে কোনো রোধ করিব পৰা নাই, 5টা টান একেৰাহে এবার নহয় দুবার নহয় 5 বার সামগ্রীর, আর আজ দেশের ভিতর সর্বোত্তম ভোট পয়া রকিবুল হোসেন ডাঙরিয়ার এই মাজি ধুবুরীর মানুষে কি বার্তা দিছে, নাগাল্যান্ডের মানুষে মণিপুরের মানুষে মেঘালয়ের মানুষে ধুবুরীর মানুষে এটা বার্তা দিছে যে বিজেপির শাসনকালের সংখ্যালঘু সুরক্ষিত নহয়। আর আমি কংগ্রেস দলে রাজীব ভবনের পর একটা বার্তা দিছিল যে আমি সাম্প্রদায়িক শক্তিক কেতিয়াও ক্ষমা নকরো, সে লাগিলে আসমলে হোক হিমন্ত বিশ্ব শর্মায় হোক এওঁলোকৰ যুদ্ধ কংগ্রেসে করব, আজি তার ফল আমি পাইছো। বন্ধুসকল, মই সকলোৰে হৈ
তিনিগৰাকী সাংসদক উষ্মভাৱে আদৰণি জনাই ভৱিষ্যতৰ দিনত দলৰ তিনি আমুখ শক্তি হিচাপে কংগ্ৰেছ দলক তেওঁলোকে সৰ্বশক্তিৰে নেতৃত্ব দি দলৰ ভৱিষ্যৎ উজ্জ্বল কৰিব, ৰাজীৱ ভৱনৰ পৰা জনতা ভৱন গৈ পোৱাৰ বাট তেওঁলোকে প্ৰশস্ত কৰিব, এই কামনা কৰি মোৰ বক্তব্য সামৰিছোঁ। বন্দে মাতৰম, জয় অসম।